প্রিয় বন্ধুরা কালকেই তোমাদের মাধ্যমিক অঙ্ক দু হাজার পরীক্ষা অনেকে সারা বছর মোটামুটি অঙ্ক করেছ অনেকে এখনো পর্যন্ত অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট করতে পারি অনেকে অঙ্ক করোইনি নি সেক্ষেত্রে অনেকেই মনে করছো যে আমার পাঁচ নম্বর দরকার অনেকে মনে করছো যে আমার ভালো নম্বর দরকার অনেকে মনে করছো নাইনটি প্লাস আমার নম্বর দরকার সকল ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওতে থাকবে একাধিক টিপস এক একই সাথে থাকবে মাধ্যমিক দু হাজার বাইশের সমগ্র সিলেবাসের সাজেশান কাজেই এই ভিডিওটি প্রত্যেকটি মাধ্যমিকের পরীক্ষার্থী প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে বলবো একটি অতি অবশ্যই লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের মধ্যে যারা ফুল মার্কস পেতে যাইছো তোমাদের মধ্যে যারা পাস করতে চাইছো মোটামুটি ভাবে আর যারা পাস নম্বর চাইছো প্রত্যেকের জন্যই ডেডিগ্রেড ভাবে বলবো এবং তারপরে তোমাদের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি সবার প্রথমে যারা 95 প্লাস কিংবা ফুল মার্কস পেতে যাইছো তাদের কি করণীয় সবার প্রথমেই বলে রাখি ম্যাথামেটিক্সকে তোমাকে এ সম্পূর্ণ বই কিন্তু তাহলে কমপ্লিট করতে হবে এবং সমস্ত কিছু বুঝে কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু তুমি নাইনটি প্লাস বা নাইনটি ফাইভ প্লাস কিংবা ফুল মার্কস পেতে পারবে আদারওয়াইজ এই তোমাদের শুধুমাত্র বই রপ্ত করে বা কোনো সাজেশনে কটা আজকের দিনে পড়ে তুমি কিন্তু কোনো মতেই নাইনটি ফাইভ প্লাস কিংবা হানড্রেড নম্বর পেতে পারবে না কারণ কনসেপ্ট এখানে কিন্তু রাজা কাজেই তোমাদের সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে ইম্পর্টেন্ট করতে হবে যেমন বাইরের থেকেও করতে হবে এবং সমস্ত ব্যাপারটা বুঝতে হবে তবেই বাইরের থেকে কোনো শর্ট কোয়েশ্চেন আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে এরপরে তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মোটামুটি নম্বর পেতে চাইছো সিক্সটি পার্সেন্ট আপ নাম্বার পেতে চাইছো তাদের কি করণীয় তারা সিলেবাস মোটামুটি পড়েছ কমপ্লিট করেছো এবং তাদের ক্ষেত্রে কি করতে হবে এ পুরো সিলেবাসের মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু তুমি সিক্সটি সেভেন্টি ইনফ্যাক্ট এইটটি পারসেন্টও তুমি কিন্তু পেয়ে যেতে পারো কারণ কিছু এরকম প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং দেখেই বোঝা যায় এই কোশ্চেনগুলো এবছর আসছে দু হাজার কুড়িতে আসেনি তো এই রকমভাবে তোমাদের জন্য কিন্তু ডেডিকেটেডলি আমি সম্পূর্ণ সাজেশন তৈরি করেছি ভিডিও মারফত এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সেখানে আমি তোমাদের ডেডিকেটেডলি বলে দিয়েছি সেখানে রয়েছে যেমন পাটিগণিত বীজগণিত পরিমিতি তোমাদের হচ্ছে সম্পাদ্য উপবাদ্য সমস্ত কিছু সলিউশন তো এটা কোথায় পাবে এটা কিন্তু আমাদের পরিবারের যে অ্যাপস তৈরি করা হয়েছে সেই অ্যাপসে তুমি পেয়ে যাবে আর আমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যে মাধ্যমিক ম্যাথামেটিক্স সুপার কোর্স এই কোর্সে কিন্তু তোমরা এখনও ইনরোল করতে পারো এবং অল্প সময়ের মধ্যেই তোমরা অধিক নম্বর ক্যারি করতে পারো কারণ ওখানে কি করা হয়েছে সমস্ত প্রশ্ন উত্তর একই সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো কোনোরকম অসুবিধা না হয় ওই অ্যাপসে গিয়ে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স সুপার কোর্সে ইনরোল করতে পারো ওখান থেকে তোমরা ম্যাথামেটিক্স চেয়ে সম্পূর্ণ উত্তর সহ সমগ্র সিলেবাস কিন্তু পেয়ে যাবে তোমাদের ম্যাথমেটিক সুপার কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব তার আগে তোমাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে অ্যাপসের লিঙ্ক এবং সুপার কোর্সের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখব এরপরে যারা একদম ও মানে কিছু পড়ো ইতিমধ্যে কিছু জানো না শুধুমাত্র পাস নম্বরটুকু তুলতে যাও। তাদেরকে বলবো তোমাদের জন্য রয়েছে সাজেশন এবং এই যে সুপার কোর্স বললাম ওই কোর্সও তোমরা জয়েন করতে পারো কারণ ওখানে তোমাদের সমস্ত কিছু খুঁজতে হবে না একই সাথে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এরপরে যারা কিছুই পড়নি এবং পাঁচ নম্বরটুকু তুলতে চাও তাদের ক্ষেত্রে কি করতে হবে তখন সবার প্রথমেই বলে রাখি তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত কিছু পড়নি পাঁচ নম্বরটুকু তুলতে চাও মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় তাদের কিন্তু একটা সিকুয়েন্স অনুযায়ী যেতে হবে কি সবার প্রথমে তোমাদের এর উপবাদ্য সম্পাদ্য কমপ্লিট করতে হবে প্রথম টার্গেট হবে সম্পাদ্য দ্বিতীয় টার্গেট হবে উপবাদ্য তারপরে তোমরা যাবে কি হচ্ছে এ পরিমিতি ঠিক আছে বীজগণিত পাটিগণিত ঠিক আছে এই রকমভাবে কিন্তু তারপরে কি তোমরা যাবে পাটিগণিত তারপরে যাবে পাট তারপরে যাবে পাটিগণিত এবং তারপরে সলভ করবে হচ্ছে পাটিগণিত এবং তারপরে সলভ করবে কিন্তু তোমরা পরিমিতি ঠিক আছে তারপরে একদম শেষে গিয়ে বীজগণিত তো এইভাবে কিন্তু তোমাদের সিকোয়েন্স অনুযায়ী তোমাদের পড়তে হবে সবার প্রথমে তোমাদের টার্গেট করতে হবে কি সম্পাদ্যকে তারপরে টার্গেট করতে হবে উপপাদ্যকে বুঝতে পারলে কি বললাম তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে এক নম্বর ক্যারি করতে পারবে পাঁচ নম্বর সবার প্রথমে সম্পাদ্য নিয়ে বলে রাখি এবার সম্পাদ্য থেকে তোমরা কি কি পড়বে দেখো সম্পাদ্য থেকে তোমাদের রয়েছে ও পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত এবং হচ্ছে স্পর্শ তো তোমরা পরিবৃত্ত অন্তর্বৃত্ত খুব ভালো করে পড়ে যাও সোজা একদম কিছুই না একবার কোনকে সমতিখণ্ডিত করে মেলাতে হবে একবার বাহুকে সমতিখণ্ডিত করে মেলাতে হবে তারপরে জাস্ট বৃত্ত অঙ্কন করে দিলে হয়ে যাবে একদম ইজি তো এটা তোমরা সবার প্রথমে করে যাও এবং দ্বিতীয় ও তোমরা করবে কি তোমাদের উপবাদ্য এবং উপবাদ্য কোনগুলো করতে হবে মাত্র চারটে বলেছি সেই উপবাদ্যগুলো তোমরা ভালো করে কমপ্লিট করো ও উপবাদ্যর সাজেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং তোমাদের যে পিডিএফের লিঙ্ক তোমরা অ্যাপসে গেলে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওই পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে তাই অ্যাপসটা ডাউনলোড করে এ তোমরা এই পিডিএফটা ওখান থেকে সরাসরি দেখে নাও এবং ওখানে তোমাদের বইয়ের মধ্যে খুঁজতে হবে না সরাসরি প্রশ্ন সহ উপবাদ্য উত্তর দেওয়া রয়েছে এরপরে তোমাদের হচ্ছে প্রয়োগ প্রয়োগ তোমরা কি কি করবে তোমাদের মাত্র কয়েকটা প্রয়োগ দিয়ে দিয়েছি যে প্রয়োগগুলো সম্পূর্ণ সমাধান রয়েছে এ তোমরা অ্যাপসে গিয়ে সেই সমাধান পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ওখানে যাবে গিয়ে পিডিএফটা দেখে নিতে পারবে মানে উপবাদ্য সম্পাদ্য সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পিডিএফ দেওয়া রয়েছে অ্যাপসে সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটা দেখে নিতে পারবে এ পড়ে নিতে পারবে ওখান থেকেই অ্যান্সার সম্মত খোঁজাখুঁজির দরকার নেই সম্পাদ্য উপবাদ্য এবং প্রয়োগ এই তিনটে যদি তুমি করো না এখানেই পাঁচ নম্বর উঠে যাচ্ছে তারপরে শর্ট কোশ্চেন তো আন্দাজে যদি তোমরা করো সেখান থেকে দশ পনেরো এরকম ব্যাপারই না তারপরে রয়েছে সত্য মিথ্যে সব মিলিয়ে তোমরা কিন্তু ফর্টি নাম্বার পেয়ে যাবে যদি আমার কথা শুনে এই রকমভাবে চলো তাহলে অবশ্যই তোমরা ম্যাথামেটিক্সে কিন্তু ফর্টি নাম্বার পাবে যারা কিচ্ছু পার তাদের ক্ষেত্রে বললাম আর যারা পড়েছ তারা সিক্সটি সেভেন্টি আর যারা খুব বেশি ভালো মোটামুটি পড়েছ সিলেবাস ভালো করে দু আর মোটামুটি একবার মোটামুটি রিভিশন দিয়েছ তারা তো এইটটি নাইনটি প্লাস পাবে তো ব্যাপারটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে বললাম কারা কিভাবে পড়বে প্রত্যেকটা স্টুডেন্ট সমানভাবে পড়েনি এবছর সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডেডিকেটেডলি বিস্তারিত বললাম যে কিভাবে কি করবে এছাড়া বাদ বাকি দু নম্বরের শর্ট কোশ্চেনের উপর বিস্তারিত উত্তর সহ আমি আলোচনা করেছি তার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং সম্পূর্ণ পাঁচ নম্বর দু নম্বর তিন নম্বরে যত কোশ্চেন আছে যত পরীক্ষা সিলেবাস আছে সমস্ত কিছু নিয়ে উত্তর সহ যদি তুমি কোর্স চেয়ে জয়েন করতে চাও তাহলে ম্যাথামেটিক্স সুপার কোর্স ও তোমাদের জন্য রয়েছে অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তো তোমরা যুক্ত হতেই পারো এছাড়া তোমাদের বইয়ে কোনগুলো করবে তার জন্য তোমরা যদি নিজের থেকে করতে চাও তার জন্য ডেডিকেটেডলি আমি একটা পিডিএফ দিয়ে রাখবো সেই পিডিএফটা ডাউনলোড করেও কিন্তু তোমরা তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে এবছরে আসতে পারে সর্বাধিক চান্স রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করে নিতে পারো তো সমস্ত অপশান তোমাদের এর জন্য রেখেছি এই এই ভিডিওতে কাজে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকে যদি যেরকমভাবে বললাম সেরকমভাবে পুরো কমপ্লিট করো তাহলে অবশ্যই তুমি ভালো নম্বর পেতে বাধ্য এবং পজিটিভের সাথে তুমি এরকমভাবে বললাম সেই একই রকমভাবে এখনই শুরু করো পড়াশোনা এবং তুমি ম্যাথামেটিক্সে সাফল্য অর্জন করো প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল ও প্রত্যেকে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভ কামনা জানিয়ে তোমাদের আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত